আছে কমান্ড প্রম্পট দিয়ে মারি। সো আমাদের হাতে আছে কোড কুপার্স, সিডি কোড কুপার্স, কি ফোল্ডার আছে রিয়্যাক্ট ল্যাব ওয়ান, সিডি রিয়্যাক্ট ল্যাব ওয়ান, এটা হচ্ছে পাবলিক, তার মানে আমি প্যাকেজ ডেফিনিশন লেভেলে আছি। ওকে আবার দেখেন প্যাকেজ ডেফিনিশন আছে ইনফিনিক্স ইনস্টল, ইনফিনিক্স হয়ে গেছে, ইনস্টল হচ্ছে, ইনস্টল যে হচ্ছে। তারপর হচ্ছে আপনি যদি এখন টাস্ক বারে যান দেখবেন ধুমে আসে হচ্ছে কাহিনি করতেছে। এই যে ইনস্টল করতেছে ডিস্ক অপারেশন করতেছে ধুমে রাইট করতেছে দেখছেন 40 MB 50 MB। আপনাকে জিনিসটা আবার বুঝাই, আপনারা যখন ডট নেটের একটা প্রজেক্ট নেন আপনি কি নোড মডিউল সহ বা আপনি যে প্যাকেজ ফোল্ডারটা সহ দেন? এক্স্যাক্টলি ভাই সেম জিনিস, বুঝি নাই ভাইয়া, নোড মডিউলস এর মধ্যে তো সব ফাইলে আছে যেগুলো, এটা আপনার মেশিনে আছে গিট সার্ভারে নাই, ঠিক আছে ভাইয়া, ভেরি ইন্টারেস্টিং কোশ্চেন, হ্যাঁ থ্যাংক ইউ। আচ্ছা এরপরে কোড ডট, কোড ডট দিলে ফোল্ডার টোপেন হয়ে গেল, এই যে ওপেন হয়ে গেল। এবার আমরা কোডটা একটু দেখি, সো ইন্ডেক্স 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 এই যে ইন্ডেক্স ইন্ডেক্স আপনি আনছেন অ্যাপকে, আচ্ছা ঠিক আছে অ্যাপের পরে এই অ্যাপের মধ্যে এই যে অ্যাপ অ্যাপের পরে রিয়া কম্পোনেন্ট আনছেন, প্রথমে আনছেন ডিভ হেডার, এই হেডার তো আপনি তৈরি করেন না ভাই? হ্যাঁ এই যে আপনি তৈরি করেন, এই যে না ঠিক আছে হেডার আনছেন স্টুডেন্টস টিচার্স কোর্সেস, তিনটা কলামে আসছে, আমি রান করে দেখবো অবশ্য। এটা কি দেখি শোনাচ্ছে, ঠিক আছে আমরা চলে যাই হেডারের মধ্যে, বাকিটা সোজা হেডারের পর কোর্স উপর থেকে দেখি তারা কোর্সেস, কোর্সেস হচ্ছে যে কী করছেন, এটা কনস্ট্রাক্টর ইউজ করেন নাই, আচ্ছা ঠিক আছে না ওইটা তো একটা স্ট্যান্ডার্ড জন্য বললাম আর কি, অনেক কিছু না, আচ্ছা ঠিক আছে না সমস্যা নেই, মানে অনেক জায়গায় অনেক কিছু না করলেও হয় বাট স্ট্যান্ডার্ডটা মানলে যে কারোর উপর যে কেউ ধরে কাজ করতে পারবে, এটা হচ্ছে সুবিধা। সো কোর্সেসের মধ্যে কোর্সটা রিপিট হচ্ছে ডট ম্যাপ কোর্স সাবজেক্টের মধ্যে আমরা সিএ পাঠাই দিচ্ছি, মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে। কোর্সে যাই, কোর্সের মধ্যে প্রপসের মধ্যে আমি কোর্স সাবজেক্ট এই কোর অবজেক্টে কী নামে পাঠিয়েছিলাম, কোর অবজেক্ট পাঠিয়েছেন ভাই, একটা এসটা লিখতেন, এসিটা লিখতেন, আচ্ছা ঠিক আছে তাই সমস্যা নেই, এগুলো না আমার দেখতে খুব কষ্ট হয় মেন্টালি এবং চোখে ফিজিক্যালিও খুব কষ্ট হয় এই সমস্ত কোড দেখলে। আচ্ছা এরপর আছে হচ্ছে স্টুডেন্টস, একই রকম সম্ভবত স্টুডেন্টস স্টুডেন্ট স্টুডেন্ট ক্লিপ গ্রুপ চলে গেল, একই রকম টিচার্সের জিনিসটা সোজা আসলে না, একটা বুঝে ফেললে আসলে সব কপি পেস্ট। দেখি রান করি, রান করার জন্য এখান থেকে দিই এনপিএম স্টার্ট, ঠিক আছে ওকে। ও আচ্ছা আপনি ক্রিয়া ক্রিয়াক্ট অ্যাপের ডিফল্টটা ইউজ করে ফেলছেন, ভালো করছেন, ওকে ভালো হয়েছে, 10-এ 10 এটা তাহলে ক্লোজ, কন্ট্রোল সি
আচ্ছা, এবার হচ্ছে ল্যাব থ্রি। ল্যাব থ্রি হচ্ছে কি আমাদের পজিটিভ বিহেভিয়ার, সিডি ল্যাব থ্রি এর মধ্যে আছে আর ল্যাব থ্রি, সিডি ল্যাব থ্রি এরপর আছে হচ্ছে প্যাকেজ ডট জেসন। ঠিক আছে, তার মধ্যে ইনস্টল আমি এটা কই আসলাম, আগে রাখলাম আর কি। তারপরে আমরা নোড মডিউলস হয়ে গেছে, না 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 না, কোড ডট চলে আসছে। সো আমরা এখন আসি হচ্ছে গিয়ে ফাজি বিহেভিয়ারটাতে। প্রথমে আমরা যাব হচ্ছে ইন্ডেক্সে, ইন্ডেক্সে আসলাম, উনিও অ্যাপ কম্পোনেন্টকে করছে। ঠিক আছে, এটাই স্ট্যান্ডার্ড, এটা আসলে চেঞ্জ না করাই ভালো, যে কেউ তাহলে দেখেই বুঝবে যে অ্যাপ নামে। যেমন আমি ইন্ডেক্স নামে খুঁজতেছি, ইন্ডেক্স অ্যাপে আসলাম, অ্যাপের মধ্যে আমরা হেডার স্টুডেন্ট টিচার কোর্স হইল না তো। আচ্ছা ঠিক আছে, দেখি সেট স্টেট করছে উনি, এটা দেখতে ভালো, এটা খুবই ভালো কাজ হয়েছে, 10-এ 12 দেওয়া দরকার। অ্যাপ স্টাইল এটাও ইউজ করছে মাশাআল্লাহ, ডিম স্টাইল সোজা। সো স্টাইল জেসন, জেসন ম্যাপিং হয়ে গেল এখানে, উপরে অ্যাপ স্টাইলের সাথে জেসনটা জাস্ট ম্যাপিং হয়ে গেল সিএসএসটা। তারপরে হেডার নিয়ে আসছে, হেডারটা উনি কি আনছে, এই যে হেডার আনছে এখান থেকে, এটা তো কমন হেডারের মতো। আচ্ছা ঠিক আছে, এইখানে ভাই আমার একটা আপত্তি আছে। আচ্ছা ভাই, আমি এখানে হচ্ছে দুইভাবেই কাজটা করে দেখছি, যে আমি ওই যে উপরে দেখেন যে জাস্ট হচ্ছে ব্র্যাকেটে স্টুডেন্ট আমি হচ্ছে কমেন্ট করে রাখছি, তো আমি দেখছি যে এখানে দুইভাবেই হচ্ছে ডাটাটা নেওয়া যায়। তো আমি ওই জাস্ট ওটা করে ফেলছিলাম, তো সেজন্য হচ্ছে আর ঠিক আছে এই প্যাটার্নটা আর কি জাস্ট রাখছি আর কি, পরে আপডেট করি না। কিন্তু আমার তো এক্সপেকটেশন ছিল স্টুডেন্টসটা আপনি নিয়ে আসবেন, স্টুডেন্টস একটা কম্পোনেন্ট থাকবে যেটা ওরা বাসা ভাই করছে। আচ্ছা দেখেন, রান করে দেখেন তাহলে, বা হচ্ছে স্টুডেন্টে দিয়ে দেখেন। আচ্ছা ঠিক আছে, দাঁড়ান, না না আমার কনসেপ্ট ছিল, আমার আমার এক্সপেকটেশন যেটা ছিল, এইখানে হেডারের পরে স্টুডেন্টস কম্পোনেন্ট থাকবে একটা, স্টুডেন্টস কম্পোনেন্টের ভিতরে আপনি লুপ চালাবেন হচ্ছে স্টুডেন্টের জন্য, তাইলে আইসোলেশনটা বেস্ট হতো। আপনি আমার কথা লেখা, হ্যাঁ বলেন, লুপটা কি সেখানে সেটাই হয়েছে না, এই যে স্টুডেন্ট স্টুডেন্টটা হচ্ছে না? আপনি আবার জিনিসটা বুঝেন, আপনি কোথায় আছেন, আপনি কোথায় আছেন, আসেন ডিসকাশন করি, আপনি কোথায় আছেন, এই ফাইলটার নাম কি? অ্যাপে অ্যাপ হচ্ছে কি মাদার অফ দ্য মাদার, ওকে, স্টুডেন্ট সিঙ্গুলার স্টুডেন্ট হচ্ছে গিয়ে চাইল্ড অফ দ্য চাইল্ড, গ্র্যান্ড গ্র্যান্ড চাইল্ড, তাই না? জি। সো গ্র্যান্ড চাইল্ডকে আমরা লুপ চালাচ্ছি কোথায়, গ্র্যান্ড মাদারের কাছে বা গ্র্যান্ড ফাদারের কাছে। হোয়ার এজ আমার যদি স্টুডেন্টস নামে একটা কম্পোনেন্ট থাকতো, স্টুডেন্টসের কাছে আমি বলতাম যে মামা তুমি স্টুডেন্টস লুজ লিস্ট নাও, স্টুডেন্টস কম্পোনেন্টটা তার মধ্যে স্টুডেন্টকে লুপ চালাইতো, তাহলে এইখানে আমার হইতে থাকতো হচ্ছে এরকম একটা লাগতো, তাহলে দেখেন আমার কোড খুব নিট অ্যান্ড ক্লিন হইতো। আচ্ছা ভাই, ওটাই বললাম যে হচ্ছে আপনি জাস্ট হচ্ছে কন্ট্রোল জেড দেন, ওটাই হচ্ছে উপরে কমেন্ট করাটা ছিল। এদের নাম তো স্টুডেন্ট, এই তো এখানে খাতরা লাগছে নেমিং এ ভাই, নেমিং। আচ্ছা আচ্ছা, জিনিসটা বুঝছেন আপনি? আচ্ছা আমি দেখছি, দাঁড়ান, ঠিক আছে আমি আপনার কথা বুঝছি, আমি আমি আপনি আমার কথা বুঝতে পারছেন তাই না? আপনার নেমিং যদি হইতো এস, তাহলে কিন্তু প্রবলেম পুরোপুরি সলভ। বুঝতে পারছি ভাই, ওটাই, হ্যাঁ ওটাই হচ্ছে মিস। আচ্ছা ঠিক আছে, ওনারা কি বুঝতে পারছেন ভাই সমস্যাটা কোথায় হয়েছে? আচ্ছা ঠিক আছে, উনি ডাবল কাজ করছে, দেখি ওনার ওনার কাজটা দেখবো আমরা। চলেন, আমি দুইটা প্যাটার্নই রাখছি, চলেন যাই দেখি। আপনার ওটা আপনাকে জিজ্ঞেস করতাম যে কোনটা বেটার হইতো আর কি। আচ্ছা না, যেটা কাটিয়ে দিয়েছেন সেটা বেটার ছিল। স্টুডেন্টে যাই আমরা তাহলে, এখন স্টুডেন্ট জিএসএ আসলাম। আরেকটা জিনিস খেয়াল করেন, এটা হয়তো বা কেউ মানে খেয়াল করেন নাই, এটা হচ্ছে
আমরা কিন্তু ইচ্ছা করলে যে কোনো ফাইল ইনক্লুড করতে পারি স্ল্যাশ স্ল্যাশ দিয়ে, দেখছেন স্ল্যাশ স্টুডেন্ট, তো স্টুডেন্ট ফোল্ডারের মধ্যে ভাই স্টুডেন্ট ক্লাস বানাইছে, এটা জাস্ট মাথায় রাখেন, এটা আজকে আমাদের কাজে লাগবে ক্লাস নেওয়ার সময়, জাস্ট একটা ফাইল ইনক্লুড করা, আমি যে যে যেখানে আসি সেখান থেকে ওই ফাইলটা কোথায় আসে ওইটাকে জাস্ট ইনক্লুড করে নিয়ে আসা। আচ্ছা স্টুডেন্ট নিয়ে আসছি আমরা, এই যেখানে আপনি এই কাজটা করছেন, তাই না? হ্যাঁ, কাপড়টা লাগছে অন্য হয় না, নেমিংয়ের জন্য, বুঝতে পারছি। কিন্তু এখানে আমার আরেকটা কোয়েশ্চেন আছে, সেটা হচ্ছে ডাটা তো স্টুডেন্টসের কাছে কিভাবে আসবে, ডাটা তো পাঠাবে হচ্ছে গিয়ে এখান থেকে, ধরেন আপনার অ্যাপ কম্পোনেন্ট, সে ডাটাটা ফেচ করছে, ফেচ করে সে হচ্ছে স্টুডেন্টের কাছে পাঠাইছে, সো সেটা আমরা কীভাবে করতাম? তাইলে আমাদের এইখানে সেট স্টেট এই হার্ড কোডটা থাকতো না, আমাদের অন্য কোনোভাবে জিনিস আসতে হইতো। আপনি বাচ্চা ভাইটা একটু খেয়াল করেন, মানে জাস্ট ভালো খারাপ বলতেছি না, জাস্ট অন্য আইডিয়াগুলো দেখার জন্য। রান করি, রান 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 রান, খুবই সুন্দর হয়েছে, কিন্তু কালার শুদ্ধ আমারটা নিয়ে আসছে, ঠিক আছে। লাস্ট ওয়ান দূর কই ক্লিক করলাম, আচ্ছা এটাও শেষ, ল্যাব টু শেষ, এবার হচ্ছে ল্যাব থ্রি, সরি থার্ড ওয়ান, এই যেটা ওপেন করে গেছে ডান সাইডে, এমপিএম ইনস্টল হয়ে গেছে, নোটবুক চলে আসছে, আমি প্যাকেজ ডিসেন্ট লেভেলে আসি, সো তো কী করব, কোড ডট, কোড ডট দিয়ে আমি এটা ওপেন করে ফেললাম, সো আই উইল স্টার্ট ফ্রম ইন্ডেক্স জিএস, ইন্ডেক্স জিএসে ভাই তো পুরো পাঙ্খা কাজ করে ফেলছে, আচ্ছা ঠিক আছে, মাই স্টুডেন্ট অ্যাপ, মাই টিচার অ্যাপ, মাই কোর্স অ্যাপ, এটা আবার কি লাস্টে, হাসিফ ভাই কি আসেন? এটা আপনি করছেন না? আচ্ছা লাস্টের এই জিনিসটা কি, আচ্ছা ঠিক আছে, ও এটা তো এসকিউএল না, আচ্ছা ঠিক আছে, উপর থেকে শুরু করি, প্রথমের ভুলটা যেটা হয়েছে আপনার কনসেপচুয়ালি ভুল হয়েছে, আপনাকে রাউট সরি আপনাকে কম্পোনেন্ট ব্রেকডাউনটা ঠান্ডা মাথায় বুঝতে হবে, দেখেন আপনার কম্পোনেন্ট ব্রেকডাউনের কী সমস্যাটা হয়েছে, আমাদের ইমেজটা কই, ইমেজ কি আছে এখানে, নাই তো, তারপরে ফাইল তো ডিলিট করে দিলাম, দেখেন আমি কিন্তু বারবার বলছি পুরো নীল, নীলটা একটা সিঙ্গেল কম্পোনেন্ট, এটা বলছিলাম না নাকি ভুলে ভুলও বলতে পারি অবশ্যই, না এটাই বলছিলাম যাদের মনে পড়ে, মনে আছে? সো ব্লু যদি একটা সিঙ্গেল কম্পোনেন্ট হয়, আমি এটা একটু এডিট করি, এবার যারা যাদের কনসেপচুয়াল প্রবলেম আছে তারাও খেয়াল করেন, এই জন্যই ক্লাসের ল্যাবের এই জিনিসটা খুব দরকার আমাদের সবার জন্য, তোর ল্যাব থ্রি, ওকে জিনিসটা খেয়াল করেন, আপনার এই যে পুরো ব্লুটা এটাকে আমি ইচ্ছা করে একটা ব্লক মারছি, কেন ব্লক মারছি, বিকজ মাই এক্সপেকটেশন ওয়াজ আপনারা এটাকে কী করবেন, একটা সিঙ্গেল কম্পোনেন্ট নামে ডাকবেন, হুইচ ইজ আই থট শুড বি অ্যাপ, এটা দুজন ফলো করছে, যারা ক্লাসটা ল্যাবটা করেন নাই তারাও খেয়াল করেন, এটা বলতে গেলে সলিউশন করে দিচ্ছি এখন বলতে গেলে, ঠিক আছে আমি, আচ্ছা হাসিফ ভাইটা দেখবো বাট আগে এটা একটু দেখাই দিই, সো অ্যাপ তার মানে অ্যাপ নামে একটা কম্পোনেন্ট থাকবে, তার মধ্যে যদি আপনি এটা পুরো HTMLটাও কপি পেস্ট মারতেন তাও আমি মনে করেন যে খুশি হইতাম, আচ্ছা ঠিক আছে ভাঙতে পারে নাই, বাট অ্যাপ কম্পোনেন্টটা একটা সিঙ্গেল কম্পোনেন্ট বানাইতে পারছে, এভরিথিং ইউ নিড ইজ এ সিঙ্গেল কম্পোনেন্ট, আপনার স্ট্যান্ডার্ড যত অ্যাপ্লিকেশন দেখবেন
সবাই সিঙ্গুলার সিঙ্গেল কম্পোনেন্ট ইনহেরিট করে, মাউন্ট করে। সো এইটা প্রথম ভুল হয়েছে। এবার পরের ঘন্টাতে যাই, দেখি কী করছে অনেক। সো এখানে অনেকগুলো কম্পোনেন্ট আছে অ্যাপের মধ্যে। কী আছে অ্যাপের মধ্যে? এটা করছে কারণ হচ্ছে ভাই আমি স্টাইলের কাজ খুব একটা ভালো পাই না, তো আমি প্রত্যেকটাকে আলাদা আলাদা ডিপে রাখছিলাম, আলাদা করে করে রাখছিলাম। বাট পরের দিকে হয়েছে কি মানে দেখি যে ডিপ গুলো একটা একটা নিচে আসতেছে, জঘন্য জিনিস। এটা করবে হচ্ছে গিয়া থিম ফরেস্টের লোকজন, আমরা 1,500-2,000 টাকা দিয়ে কিনে নিয়ে ইউজ করা শুরু করবো, কিন্তু ভিতরে কোড তো আমাদের করতে হবে, ঠিক আছে না? আপনি সিএসএস এর কারণে যদি কোড চেঞ্জ করে ফেলেন তাহলে তো আপনি জিরো পাই গেলেন আজকে এখানে। আপনি প্রবলেমটা বুঝতে পারছেন জাহেদ ভাই, হাসিব ভাই? হ্যাঁ, আপনাদেরকে আগের ব্যাচে দেখাইছি, এই ব্যাচে একটু ছোট্ট করে 1 মিনিট দেখাই। এগুলো সবই লার্নিং এর জিনিস, এগুলো আসলে পেইন ফিটে খেতে শেখা। তো এখানে দেখেন আপনার এই যে মেট্রোনিকের মতো একটা জিনিস, মেট্রোনিক হাইস্ট আছে বহুত, এই যে 160,000 সেল হয়েছে, আমি এটা কিনছি অলরেডি আমি একবার। সো এই জিনিসটার দাম $35। আপনি যদি 5 দিন ধরে কাজ করেন আপনার স্যালারি দেখা যাবে যে $35 বেশি আসছে, কিন্তু আপনি এদের ধারে কাছে আসতে পারবেন না। সো দুনিয়া চেঞ্জ হয়ে গেছে আসলে, তো সিএসএস নিয়ে আমরা চিন্তা করবো না। এনিওয়ে তো এখানে আসি আমরা, অ্যাপে যাই, অ্যাপে আসলাম, অ্যাপে হচ্ছে হেডার নিয়ে আসছেন, ঠিক আছে কোনো সমস্যা নাই। আবার ইন্ডেক্সে আসি, মাই স্টুডেন্ট অ্যাপ, মাই, আচ্ছা ডিফল্ট তো রেখে কোর্সেস অ্যাপ। সো কোর্সেস অ্যাপের মধ্যে আপনি এখানে এই জিনিসটা বসাইছেন, এইটাও ঠিক হয় নাই। আমার কনসেপ্ট ছিল হচ্ছে উপর থেকে আমি ডাটা পাঠাবো আসলে বলি নি অবশ্য, বাট বোঝার জন্য ডাটা পাঠাইলে স্টুডেন্টও পাবে, টিচার্সও পাবে, কোর্সও পাবে, স্টুডেন্টসটা তার মতো করে লুপ চালাবে এটার মধ্যে। দেখি কী করছেন, কোর্সেস ডট ম্যাপ, না এটাও হয় নাই। আপনার তিনটা কম্পোনেন্ট বলছিলাম ভাই, আপনার কোশ্চেনটা ভালো মতো খেয়াল গিয়ে বোঝেন নিয়ে দেখেন এখানে কম্পোনেন্ট কয়টা ছিল। অ্যাপ কম্পোনেন্ট ছিল, এটা ছিল হেডার কম্পোনেন্ট, হেডার কম্পোনেন্টের পরে একটা ছিল, আমি বুঝে দিয়েছি কালারগুলো ডিস্টিংগুইশ করছি, স্টুডেন্টস কম্পোনেন্ট, স্টুডেন্টস কম্পোনেন্ট। প্রথমে কম্পোনেন্টগুলো আপনার লেখা ফেলা উচিত ছিল ইনস্টেড অফ আন্ডারস্ট্যান্ডিং দ্য HTML। তারপরে লেখা ছিল আমাদের টিচার্স, এবং এইখানে এক একটা ছিল স্টুডেন্ট, ঠিক আছে? তাহলে আপনি দেখেন ব্যাপারটা কী ছিল। আমার আমার এখানে কোডিংটা আমি হালকা করে দিই আপনাদেরকে। এখন তো কালার চেঞ্জ করতে হবে, কালার কালার কি আসবে এখন আসবে না, কালারটি এটা এখন ওকে। সো দেখেন এখানে আমি হলে কী করতাম, প্রথমে আমাদের একটা অ্যাপ কম্পোনেন্ট আছে, অ্যাপ কম্পোনেন্টের মধ্যে সব মাউন্ট হবে, কী মাউন্ট হবে অ্যাপ কম্পোনেন্টের মধ্যে, এটার ইমপ্লিমেন্টেশন রেন্ডারের মধ্যে কী আছে, রেন্ডারের মধ্যে প্রথমে আমার একটা ডিভ লাগবে, সেই ডিভটা কী করবে, ডিভটার মধ্যে আমি হচ্ছে গিয়া ক্লাস সমান সমান মাই অসাম ক্লাস, অসাম ক্লাস দিয়ে আমি এটাকে হাইব্রিড সেট করে দিলাম, একদম চোখ বন্ধ করে হেডার, হেড চোখ বন্ধ করে স্টুডেন্টস, চোখ বন্ধ করে এখানে বা এখানে আপনি একটা কাজ করতে পারেন, আরেকটা ডিভ আনতে পারে, বিকজ আমার নিজের এটা হচ্ছে গিয়া ক্লাস মাই অলসাম, মাই এখানে আরো হচ্ছে ক্লাস হবে হচ্ছে গিয়া মাই অলসাম চিলড্রেন্স চাইল্ডস, হ্যাঁ চাইল্ডস, ঠিক আছে। সো স্টুডেন্টস একটা চাইল্ড প্যারেন্টের, তারপরে টিচার্স একটা চাইল্ড, এরপর আছে হচ্ছে গিয়া কোর্সেস একটা চাইল্ড, ক্লাস দিবেন হচ্ছে গিয়া গ্র্যান্ড চাইল্ড, এটা সবার জন্য সেম হবে। কথা কথা সিএসএস নিয়ে আমি বলছি মাথা খাবেন না, সিএসএস হচ্ছে গিয়া আপনাকে অন্য একজন গ্রুপ করে দেবে, এটা হচ্ছে গিয়া আপনি আউটসোর্সের কাজ। এবার চলে আসি আমি, দেখেন যা যা বলছি সে মিলে গেছে, কিন্তু আমি কিন্তু টিল্ডা এসটিএমএল নিয়ে চিন্তাই করিনি। এরপরে যদি আমি হেডারটা চিন্তা করি, হেডারে কী থাকবে, একটা প্যানেল নিয়ে আসবো, এটা এটা ঠিক আছে হেডার,
সো এটা হচ্ছে রেন্ডার, এবার হচ্ছে কি হেডারে আসি, হেডারের মধ্যে আসলাম, হেডারের ক্লাসের রেন্ডারের মধ্যে কী থাকবে আমার, জাস্ট হচ্ছে গিয়া পি বা হচ্ছে গিয়া পি না এটা ডিভের মধ্যে এইচ ওয়ান কোড কুপার্স একাডেমি এইচ ওয়ান শেষ, তারপরে ডিভ শেষ রেন্ডার, সিম্পল এস পসিবল। কালার মতো চাইলে এখন বাকিটা সিএসএস এর খেলা, সিএসএস নিয়ে আবার বলতেছি চিন্তা করার দরকার নেই। তারপরে আছে আমাদের স্টুডেন্টস, স্টুডেন্টসটা যদি আমরা আসি, স্টুডেন্টসটা হচ্ছে কি একটা কম্পোনেন্ট আমরা বানাইছি এখানে, এটা রেন্ডারের মধ্যে কী থাকবে, রেন্ডারের মধ্যে থাকবে হচ্ছে গিয়া দেখেন, এবার হচ্ছে গিয়া আমি এখানে লিস্ট পাই কিছু, তার মানে এইটাকে রেন্ডার করতে হবে, তার মানে এখানে আমার একটা ইউএল লাগবে, রেন্ডার একটা ইউএল লাগবে, একটা এলআই লাগবে, টু ইউএল, তারপরে এখানে লিখতে পারো ইউএল এলআই। আমি কিন্তু টিল নাও সিএসএস নিয়ে এক শব্দ বলি নাই, সো সিএসএস কেউ পারি না যদি বলেন ওদের ঝাড়িটা খাবেন আমার হাতে। আচ্ছা এলআই, এবার সমস্যাটা হচ্ছে কি, এলআই তো হচ্ছে গিয়ে আমাদের লিস্ট আইটেম, লিস্ট আইটেমে কী যাবে, কোর্স যাবে, সো লিস্ট আইটেম যদি কোর্স যায় কোর্সটাকে আমার লুপ চালাইতে হবে, তার মানে যেহেতু লুপ চালাইতে হবে এটাকে আমার ডিস ডট প্রপস ডট স্টুডেন্টস এটা যে কোনোখান থেকে আসবে ডট ম্যাপ, যদি ম্যাপিং না পারেন কোনো সমস্যা নেই, আমি আপনাদের সেদিন দেখাইছিলাম ফর, ফরটা হবে এইরকম করে ফর আই সমান সমান জিরো আই লেস দেন হাবি যাবি হাই প্লাস প্লাস। বাট আমি আপনাদেরকে অন্য একটা সেশনে বলছি এই সমস্ত কোডিং ভুলে যান আস্তে আস্তে, ল্যামডা বা এই এই অ্যারো ফাংশনটা মুখস্থ করার চেষ্টা করেন, হাতের মধ্যে নিয়ে আসার চেষ্টা করেন, সেই জন্য এটা লিখতেছি স্টুডেন্টস ডট প্রপস, সরি প্রপস মানে সবার মনে আছে প্যারেন্টের থেকে প্রপার্টিটা পাচ্ছি আমরা, ডট ম্যাপ, ম্যাপ মানে অ্যাকচুয়ালি ফর লুপ চালানো, এখানে একটা প্যারামিটার আসবে, প্যারামিটারটা আসলো, এখানে আমি কী করব, এখানে আমি একটা করে স্টুডেন্ট স্টুডেন্ট কম্পোনেন্ট নিয়ে আসবো, স্টুডেন্ট কম্পোনেন্টের মধ্যে আমি স্টুডেন্ট অবজেক্ট প্যারামিটারের মধ্যে আমি এক্সট্রাকে পাঠাই দিব, দ্যাটস ইট। হ্যাঁ ও ঠিক আছে পাঠাই, মানে এটা বলছিলাম যে কোনোভাবে পাবো আর কি, যে কোনোভাবে পাবো মানে যদি প্যারামিটার পাঠাই পাঠাইলাম, যদি এখানে এসটিপি কল করি করলাম, ঠিক আছে, বাট ইউর রাইট পাঠাইনি, বাট পাঠানোটা এখানে মেজর ইস্যু না, ইস্যু হচ্ছে গিয়ে এইখানে লুপ চালানোটা। সো আমি যদি এখন স্টুডেন্টের মধ্যে আসি, স্টুডেন্ট কী হবে এখানে, কী ছোটো হয়ে গেছে, বেশি বড়ো হয়ে গেছে, ছোটো বড়ো ফোনটা একটু রাইট, সব পাসমানে চলে গেল না 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 টেক্সট বক্সটা নিয়ে গেল, আচ্ছা ঠিক আছে নাই হিসেবে কি আর কর ধ্যান দিয়ে শুরু করি স্টুডেন্ট। সো রেন্ডার মেথডটা কী হবে, রেন্ডার মেথডটা হবে হচ্ছে গিয়া এখানে ওর মধ্যে আমি যেটা রাখি, আমি এখানে রেখে একটা ডিভ রাখলাম, ডিভের মধ্যে আমি রাখলাম হচ্ছে একটা পি, পি এর মধ্যে রাখলাম হচ্ছে স্প্যান, স্প্যানের মধ্যে রাখলাম হচ্ছে গিয়া প্যারামিটার, ক্লিক করা ভুলে গেছি, বেশি তাড়াহুড়ো হয়ে যাচ্ছে, একটু স্লো যায় আবার জি ব্যাস ওকে। সো রেন্ডারের মধ্যে কী থাকবে আমাদের, থাকবে হচ্ছে কী ডাক কী লিখবো রিটার্ন ডিভ, ডিভ একটা হচ্ছে শেষ ডিভ, ডিভের মধ্যে আমরা লিখি ধরেন খুব সিম্পল, খুব সিম্পল মানে হচ্ছে এইচ টু, এইচ টু এখানে আমি যেহেতু জাভাস্ক্রিপ্ট লিখবো ডিভ স্টপ অফ স্টপ স্টুডেন্ট অবজেক্ট, এটা কোথা থেকে আসলো, যেখান থেকে আসলো প্যারামিটারকে পাঠাইছি, ডান ইউ আর ডান। সো এইটা ছিল টোটাল অ্যাসাইনমেন্টটা। সো মাহমুদ ভাই যতই বলেন আমি রিয়্যাক্টটা দুর্বল, সবাই দুর্বল ছিল ভাই, কিন্তু জাস্ট ভিডিওটা কয়েকবার দেখছে এবং ঠিকমতো ঠান্ডা মাথায় চিন্তা করছে সবল হয়ে গেছে।
সো আমরা ভিডিও বেশি দেখতে হবে এবং ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে, আমরা সফল হয়ে যাবো ইনশাল্লাহ। তো এই কপিটাও সবাইকে পাঠিয়ে দিই, এটা সো এই হচ্ছে আমাদের অবস্থাটা, দেখি এখন শেষ করি অনেকটা। সো আচ্ছা এখানে তো হয় নাই, এখানে ওনাকে ই পাঠানো উচিত ছিল, পি ডট স্টাইলের পরিবর্তে ওনার উচিত ছিল হচ্ছে গিয়া স্টুডেন্ট, যে সরি কোর্স, এখানে কোর্স নামে একটা কম্পোনেন্ট বানায় সেই কোর্সের মধ্যে এক্স পাঠানো উচিত ছিল। বাট ইউ গেট দ্য আইডিয়া। এরপরে আমরা রান করি ইন্ডিয়ান স্টার্ট, কি বলছে একটা রান করা আছে অন্য পোর্টে যাচ্ছে সুন্দর হয়েছে, কিন্তু ভাই সিএসএস ঠিক করতে গিয়ে কোডিং নষ্ট করে ফেলছে, এটা করা যাবে না। বাট ওনার কনসেপ্ট যদি ঠিক থাকে আলহামদুলিল্লাহ, খুবই ভালো কাজ। সো টিল নাও আমাদের পাশের হার হচ্ছে গিয়ে আমাদের টোট সব মিলে 1, 2, 3, 4, 5, 6, 7 মধ্যে 3 জন, তার মানে ওভারঅল ব্যাচ ফেল করছে, এটা আনএক্সপেক্টেড। সো ভিডিওটা একটু স্টপ করি।